আপনাদের একটা টিকিট আমাদের কিন্তু বাঁচিয়ে রাখবে। অনেক বছর পর আমি একটা পারফরমেন্স করব, এটা একটা সারপ্রাইজ থাকবে। আস্থার অন্য নাম আমান বিল্ডার্স। সম্প্রতি এই একটা অর্থ সংবাদ সম্মেলন করা হলো, আচ্ছা সেখানে আপনি পারফরমেন্স করবেন বলে আমরা শুনেছি, একটু জানতে পারি কোন গানে কার সাথে? না আমি এগুলো কিছু বলবো না, এটা একটা সারপ্রাইজ থাকবে। আমি কিভাবে করব, আদৌ মানে ভালো হবে কি না কোনো কিছুই বলবো না, আমি চেষ্টা করব, চেষ্টা করব যাতে সবাই খুশি হয়। অনেক বছর পর আমি একটা পারফরমেন্স করব, এর জন্য এখন কিচ্ছু বলবো না এই ব্যাপার নিয়ে। শিল্পী সমিতির মেয়াদ তো প্রায় শেষের দিকে, সামনেই নির্বাচন, আমি এখনো এ ব্যাপারে কিছুই বলতে পারবো না, কারণ এক তারিখে আমাদের মিটিং সামনের এক তারিখে, ফার্স্ট ফেব্রুয়ারি, তখন আমাদের ডিসিশন হবে সব কিছু, কীভাবে কী হবে না হবে, এর আগে আমি কিছু বলতে পারছি না। আপনি যে সময় কাজ করছেন, শাবানা ম্যাম, কবরী ম্যাম, ববিতা ম্যাম, রুজিনা ম্যাম, সুচিতা ম্যাম, আমাদের দর্শকরা তো প্রথম থেকেই মানে চলচ্চিত্র প্রেমী ছিল। না এখন আমি আমি বলছি যে আমি তো অলওয়েজ পজিটিভ, হ্যাঁ আমি পজিটিভ। এখন সিনেপ্লেক্স হচ্ছে, সবাইয়ের একটু ফ্যামিলি নিয়ে ঘুরে ফিরে ছবি দেখে খাওয়া দাওয়া করে ঘরে ফিরছে, আনন্দ লাগছে তাদের, তারা আসছেন, আমার খুব ভালো লাগছে। এবং দেখো তুমি, আমি আশা করছি সামনে, রোমান আমি বললাম যে সামনের দিকে আমাদের যে হল আরও বাড়ছে, যে মানে সিনেপ্লেক্স বাড়ছে, আরও দর্শক আসবে, এবং আগের মতন জমজমাট না হলেও বেশ বেশ পাবলিকটা আনন্দিত হবে। এখন যারা ছবিগুলো রিলিজ হয়েছে, লাস্ট আমি বলবো দেবাশিসের শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু, ওটা দিয়ে শুরু হলো কিন্তু, হ্যাঁ তারপরে যেই ছবিগুলো ধাপে ধাপে এসছে, গোলই এসছে, তারপরে শান এসছে, ছবিগুলো ভালো গেছে, এরপর পরাণ, হাওয়া, এসব ছবিগুলো যেতে যেতে আমাদের প্রিয়তমা, প্রহেলিকা, তারপরে সুরঙ্গ, তারপরে আরও কিছু ছবি যেগুলো ভালো ভালো যাচ্ছে, গিয়েছে ছবিগুলো, পাবলিক দেখেছে কিন্তু, হ্যাঁ কম বেশি হলো গিয়েছে। তা আশা করছি যত হল বাড়বে দর্শকও বাড়বে। আমি দর্শকের প্রতি অনেক অনুরোধ করব, আপনারা প্লিজ, আপনারা এই চলচ্চিত্র শিল্পকে আপনাদের জন্যই কিন্তু বেঁচে থাকবে এই চলচ্চিত্র শিল্প, কিন্তু আপনারা আপনাদের একটা টিকিট আমাদের কিন্তু বাঁচিয়ে রাখবে, এটাই আমি আশা করি। এবং আমি অঞ্জনা আপনাদেরকে অনেক অনুরোধ করছি, আপনারা আসুন, একটু সময় ব্যয় করুন আপনাদের পরিবার পরিজনদেরকে নিয়ে, আমাদের সিনেমা চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ।